आगामी 6 अक्टोबर बुधवार 2021 साले महालया पड़े और महालयार दिन भोर बेला घूम थेके उठे भोर 4 थेके 5 मध्य आपनारा एक विशेष शक्तिशाली मंत्र पाठ करुन। हाँ बंधुरा, आर जदि जप करते नाओ पारेन ताहले बोलबो महालयार विशेष दिने এই সময়ের মধ্যে আপনারা এই মন্ত্রটি অন্ততপক্ষে একবার হলেও কানে শ্রবণ করবেন, অর্থাৎ শুনবেন, তাতেও আপনি অত্যন্তই সুফল পাবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, দেখতে দেখতে দুর্গাপুজো চলেই এলো আর কদিন পরে মহালয়া। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের শুরু হয়, সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপূজার সূচনা হয়। কথিত আছে, মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক রয়েছে আর তাই জন্যই আমি আপনাদেরকে আজ একটি মন্ত্রের কথা বলবো, যেটি আপনারা আগামী বুধবার মহালয়া এবং অমাবস্যার মহাযোগে ভোর 4 থেকে 5 মধ্যে ঘুম থেকে উঠে জপ করবেন। দেখবেন আপনি আপনার জীবনে সব দিক থেকে সফলতা অর্জন করবেন। আপনাদেরকে আমি মন্ত্রটি অবশ্যই বলবো, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু শুনুন আর তার পাশাপাশি এই মন্ত্র জপ করার কিছু পদ্ধতি বা নিয়ম বলতে পারেন রয়েছে, যেগুলি প্রত্যেকের মেনে চলা উচিত, সেই সম্পর্কেও বিস্তারিতভাবে বলে দেব। আশা রাখছি আপনারা এই ভিডিওটি থেকে কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন আর তাই জন্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতে এসেছেন তারা অতি অবশ্যই ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এই ধরনের দুর্দান্ত ভিডিও টিপস সবার আগে নিয়মিত পাওয়ার জন্য। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে, এই দিনই দেবী দুর্গার চক্ষুদান হয়। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন, শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন। তিনিই মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন আমাদের মা দুর্গা। এই জন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব সমস্ত খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় করে। বন্ধুরা, বাংলার 1980 বুধবার এই বছর মহালয়া পড়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মন্ত্রটি আপনাদেরকে সূর্যোদয়ের একটু আগেই জপ করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাই আমি বললাম ভোর 4 থেকে 5 মধ্যেই আপনারা কিন্তু জপ করে নেবেন এবং আপনারা অতি অবশ্যই এই মন্ত্র জপ করার সময় দেবী দুর্গা অর্থাৎ মা গৌরীকে স্মরণ করবেন, অর্থাৎ দেবী দুর্গার মূর্তি বা তার ছবি বা তার অবয়বকে চিন্তা করবেন আর ঈশ্বরকে এইরূপ চিন্তা করাকে বলা হয় ধ্যান। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আপনার ধ্যানও করা হয়ে যাবে। কর জোরে অর্থাৎ দুহাত জোর করে নমস্কার করে মা দুর্গার এই মন্ত্র জপ করবেন, কিন্তু অবশ্যই নিজের মনকে তখন শান্ত রাখতে হবে, ধীর স্থিরভাবে আপনাকে কোনো কিছু চিন্তা ভাবনা করলে হবে না, কোনো ধরনের খারাপ দুশ্চিন্তা বা অন্য কোনো সাংসারিক চিন্তা, পারিবারিক ঝুট ঝামেলার কথা কোনো কিছু ভাবলে হবে না, শুধুমাত্র
ঈশ্বরকে স্মরণ করতে হবে, ঈশ্বরের আরাধনায় মাততে হবে। একটা কথা সর্বদা জানবেন বন্ধুরা, পূজো আরাধনার চেয়ে ঠাকুরের নাম জপ করা হচ্ছে সব থেকে বড়, তার থেকেও ঈশ্বরের ধ্যান করা হচ্ছে আরও বড় কর্তব্য। তাই অবশ্যই জপ ধ্যান করা উচিত। এরপর আমি আপনাদেরকে তাহলে মন্ত্রটি বলি, আশা করছি আপনারা এই মন্ত্র জপ করার পদ্ধতিটি বুঝতে পেরেছেন। মন্ত্রটি হল শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি পারলে আপনারা মহালয়ার দিন ভোরবেলা 108 বার জপ করবেন। হ্যাঁ বন্ধুরা, ভোরবেলা 108 বার। আর যদি 108 বার না পারেন তাহলে অন্ততপক্ষে 3 বার অতি অবশ্যই জপ করতে হবে। আমি আবারও আপনাদের জন্য ভালো করে মন্ত্রটি উচ্চারণ করে শোনাচ্ছি, আপনারা সঠিক উচ্চারণের মাধ্যমে জপ করার চেষ্টা করবেন, তাহলে শুনে নিন। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। মা গো, তুমি সকলের মঙ্গল করো, তুমি সবার ভালো করো, সবাইকে সুস্থ রেখো, আর তুমি এসে আমাদের সবার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দাও। বন্ধুরা, এইভাবে আপনারা মন্ত্র জপ করার পর আপনার মনের প্রার্থনা, আপনার মনের ইচ্ছাটি জানাবেন। আপনি এই মন্ত্রটি পাঠ করার পরেই নিজের মধ্যে একটা আলাদা শক্তি অনুভব করবেন এবং একটা কিছু আলাদা অতি অবশ্যই আপনি অনুভব করতে পারবেন। যদি আপনি সৎ মনে, সৎ চিন্তায় আর ঠিক যেভাবে বললাম সেই নিয়ম মেনে মন্ত্রটি জপ করতে পারেন, তাহলে তো আপনার জীবনে সফলতা নিশ্চিত 100%। আর এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব এই ধরনের ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি থেকে যদি আপনারা একটুখানিও উপকৃত হন, ভালো লাগে, তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন, এই ভিডিওটি শেয়ার করে আপনি অপরকেও জানার সুযোগ করে দিন এই বিষয়টি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে সর্বদা আপনাদের মঙ্গল কামনা করি। আর আপনাদের কল্যাণের জন্যই আমরা এই ধরনের ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।